সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর আজকের এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কাঠের কাজ নিয়ে। তো আমরা ধরে নিলাম কোনো একটি রুমের ভিতরে একটি দরজা এবং একটি জানালা রয়েছে, এবং সেখানে আমাদের কাঠের কাজের পরিমাণ নির্ণয় করতে হবে এবং কাঠের পরিমাণ নির্ণয় করতে হবে। সেই দরজা এবং জানালার সাইজ হচ্ছে, দরজার হাইট হচ্ছে 2.1 মিটার এবং ওয়াইড হচ্ছে 1.2 মিটার, এবং জানালার হাইট হচ্ছে 1.35 মিটার এবং ওয়াইড হচ্ছে 1.5 মিটার। তো এই দরজা এবং জানালায় আমরা কাঠের পরিমাণ নির্ণয় করব। তো আমরা জানি কাঠ মূলত দুই জায়গায় ব্যবহার করা হয়, একটি হচ্ছে চৌকাঠে এবং অন্যটি হচ্ছে পাল্লায়। তো আমরা প্রথমে চৌকাঠের হিসাব করবো, এরপরে পাল্লায়। তো এই যে দরজা, এই দরজায় আমরা জানি মূলত চৌকাঠ দরজার যে পাল্লা, সেই পাল্লার চারদিক বেষ্টিত থাকে এবং ওয়ালের সাথে লাগানো থাকে। তো একটি দরজায় চৌকাঠ থাকে, সাধারণত চৌকাঠ থাকে উপরে এবং দুই পাশে, নিচে কোনো চৌকাঠ থাকে না। তো আমরা যদি চৌকাঠের দৈর্ঘ্য হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 2.1 মিটার দৈর্ঘ্যের চৌকাঠ রয়েছে দুটি, এখানে এই একটি এবং এখানে একটি। 2.1 মিটারের চৌকাঠ দুইটি এবং 1.2 মিটারের চৌকাঠ হচ্ছে একটি। সুতরাং আমরা খুব সহজেই এর দৈর্ঘ্য বের করতে পারি, 2.1 মিটার ইন্টু 2 প্লাস 1.2 মিটার। এভাবে আমরা খুব সহজেই এই দরজার যে চৌকাঠ, সেই চৌকাঠের দৈর্ঘ্য বের করতে পারি, এবং আমরা সেটা এখানে লিখে ফেলবো। এখানে দেখা যাচ্ছে যে 120 সেন্টিমিটারের চৌকাঠ আছে একটি, এবং 210 সেন্টিমিটারের চৌকাঠ যেটা ভার্টিক্যালি রয়েছে তার সংখ্যা দুটি, কারণে 2 তারা গুণ দেওয়া হয়েছে, এবং টোটাল যে দৈর্ঘ্য পাওয়া গেল সেটা হচ্ছে 540 সেন্টিমিটার। এবং চৌকাঠের যে সাইজ সেটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে, অথবা আমরা যখন কোথাও এস্টিমেট করব তখন এই চৌকাঠের সাইজটা নির্দিষ্ট করা থাকবে। তো এখানে চৌকাঠের সাইজ দেওয়া আছে 10 ইন্টু 8 সেন্টিমিটার। এর মানে হচ্ছে যে দৈর্ঘ্য যাই থাকুক না কেন, এর যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের যে দৈর্ঘ্য সেটা হবে 10 সেন্টিমিটার এবং এর হাইট হবে 8 সেন্টিমিটার। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 4টি কর্নার রয়েছে, এখানে এই একটি কর্নার, এখানে একটি কর্নার, এভাবে 4টি কর্নার রয়েছে। তো এর নিচ বরাবর যে প্রস্থ রয়েছে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং এর যে উচ্চতা বা পুরুত্ব সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। এটাই মূলত 10 ইন্টু 8 দ্বারা বোঝানো হয়েছে। তো এখানে প্রস্থ 15 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 8 সেন্টিমিটার। সুতরাং আমরা এই দরজার ক্ষেত্রে আমরা সবগুলো ডাটা পেয়ে গেলাম, দৈর্ঘ্য 540, প্রস্থ 15 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 8 সেন্টিমিটার। সবগুলো গুণ করে আমরা টোটাল যে আয়তন সেটা পেয়ে যাব। এরপরে আমরা জানালায় যে চৌকাঠের কাজের পরিমাণ সেটা নির্ণয় করব। তো এখানে দেখা যাচ্ছে যে জানালায় হাইট হচ্ছে 135 সেন্টিমিটার এবং এর যে ওয়াইড সেটা হচ্ছে 150 সেন্টিমিটার। তো এখানে দেখা যাচ্ছে যে এই জানালায় যে লম্বালম্বি যে চৌকাঠ, সেই লম্বালম্বি চৌকাঠ রয়েছে 3টি, দুই পাশে 2টি এবং মাঝখানে আরও একটি চৌকাঠ অতিরিক্ত দেওয়া হয়েছে। তো এখানে লম্বালম্বি যেহেতু 3টি, সুতরাং 135 এর সাথে গুণ হবে 3, এর মাধ্যমে আমরা 3টির দৈর্ঘ্য পেয়ে যাব। রয়েছে এখানে 2টি, একটি হচ্ছে নিচে এবং অন্যটি হচ্ছে উপরে, এবং এর এক একটির দৈর্ঘ্য হচ্ছে 150 সেন্টিমিটার। সুতরাং 150 ইন্টু 2, এর মাধ্যমে আমরা দৈর্ঘ্য বের করে ফেলব। তো এখানে দেখা যাচ্ছে যে 3টি, আমরা আমাদের যে এস্টিমেটের যেসব ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় আসে, সেখানে এখানে চৌকাঠ কতটি সেটা উল্লেখ থাকে না। অর্থাৎ লম্বালম্বি যে চৌকাঠ সেটা 2টি হবে না 3টি হবে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সেটা আমরা ধরে নিব মূলত যখন কোনো জানালার যে ওয়াইড 150 বা 180 বা এর মাঝে বা এরকমের কোনো দৈর্ঘ্যের হবে, অর্থাৎ 150 বা এর চাইতে বেশি যখন হবে তখন চৌকাঠ আর দুটি থাকবে না, এর সংখ্যা বাড়বে। 150 থাকলে 3টি বা এর চাইতে বেশি থাকলেও সাধারণত 3টি ধরা হয়, বা আরও যদি বেশি থাকে তাহলে অনেক সময় 4টিও হয়। তো এরকমের যখন থাকবে তখন আমরা লম্বালম্বি যে চৌকাঠ সেগুলোর সংখ্যা 3টি ধরবো। কিন্তু সাধারণত 120 বা 90 সেন্টিমিটার এরকমের যদি হয়, বা 1 মিটার এরকমের ওয়াইডের যদি কোনো জানালা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চৌকাঠ মাঝখানে অতিরিক্ত চৌকাঠ ধরবো না, অর্থাৎ দুপাশে শুধুমাত্র 2টি ধরবো।
তো এখানে দেখা যাচ্ছে যে 135 সেন্টিমিটারের চৌকাঠ রয়েছে তিনটি এবং 150 সেন্টিমিটারের চৌকাঠ রয়েছে দুটি। এর মাধ্যমে আমরা 150-এর সাথে 2 গুণ দিয়ে এবং 135-এর সাথে 3 গুণ দিয়ে আমরা টোটাল দৈর্ঘ্য বের করব এবং সেটা পাওয়া গেল 705 সেন্টিমিটার। এবং চৌকাঠের যে প্রস্থ এবং উচ্চতা যথারীতি আমরা ওই প্রস্থচ্ছেদ থেকে নেব, চৌকাঠের সাইজ থেকে নেব। সবগুলো বসিয়ে আমরা টোটাল ভলিউমটা বের করব এবং সবগুলো যোগ করে এখানে আমরা টোটাল যে কন্টেন্ট সেটা বের করব। এখানে আরেকটি কথা রয়েছে যে চৌকাঠের হিসাব সাধারণত না, সবসময় চৌকাঠের হিসাব ঘনমিটারে হয়, অর্থাৎ কিউবিক মিটারে হয় এবং সেই হিসাবেই এর দাম নির্ধারণ করা হয়। কিন্তু পাল্লার কাজে যে কাঠের কাজ সেটার একক হয় বর্গমিটারে এবং সেটার দর বিশ্লেষণ অর্থাৎ মূল্য সেই স্কোয়ার মিটার হিসাবেই ধরা হয়। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। তো আমাদের চৌকাঠের কাজ শেষ, এবারে আসবো আমরা পাল্লায়। তো আমরা যদি ফিগারটা আরেকবার দেখি, যে এরকমের যদি হয় তাহলে এর মাঝখানের যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশে আমাদেরকে পাল্লা দিতে হবে। এবং আমাদের যেহেতু ওয়াইড দেওয়া আছে 1.20 মিটার এবং হাইট দেওয়া আছে 2.10 মিটার, এর থেকে আমরা মাঝখানের পাল্লার যে জায়গাটা, পাল্লার জন্য ফাঁকা জায়গাটা, সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। আমাদের যে ওয়াইড আছে 120, এর থেকে যদি আমরা দুই পাশের চৌকাঠের জন্য যতটুকু জায়গা বা ছিল সেই জায়গাটুকু যদি বাদ দেই, তাহলে মাঝখানের ফাঁকাটা বের হয়ে আসবে। এবং হাইট থেকে যদি উপরের চৌকাঠটা, চৌকাঠের যে পুরুত্ব সেটা যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের যে মানে পাল্লার যে হাইট সেটা আমরা পেয়ে যাব। তো আমরা এভাবে করতে পারি যে দরজার ক্ষেত্রে আমাদের টোটাল 120 সেন্টিমিটার ছিল যে ওয়াইড, সেটা তার থেকে আমরা বাদ দিব দুই পাশের দুইটি চৌকাঠের পুরুত্ব, অর্থাৎ 8 সেন্টিমিটার × 2 এটা বাদ দিব। এর সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এই ফিগারটা দেখি তাহলে এখানে দেখতে পাবো যে চৌকাঠের ভিতরে এই যে অঞ্চলটা, এখানে দেখা যাচ্ছে যে ভিতরে কিছু অংশ খাঁজ কাটা রয়েছে এবং চৌকাঠের যে দরজার যে পাল্লা সেটা চৌকাঠের এই খাঁজ কাটার ভিতরে ঢুকে যায় এবং এখানে খুব সুন্দরভাবে মিশে যায়। এটাকে বলা হয় রিবেট। এবং পাল্লাটা সাধারণত ওই খাঁজ কাটার ভিতরে ঢুকানো থাকে, অতিরিক্ত থাকে। অর্থাৎ পাল্লার দৈর্ঘ্য আমরা এখানে যে 120 সেন্টিমিটার যে ফাঁকা জায়গা ছিল, 120 থেকে আমরা চৌকাঠের দুইটা পুরুত্ব মাইনাস করে যেটা বের করেছিলাম যে ফাঁকা জায়গা, সেটুকুর সাথে সাথে এই যে বাড়তি যে খাঁজ কাটাটুকু থাকবে দুই পাশে, সেটুকু আমাদেরকে যোগ করতে হবে। এবং এর পরিমাণ দেয়া থাকতে পারে অথবা দেয়া না থাকলে আমরা 1.5 সেন্টিমিটার করে ধরে নিব। সুতরাং 1.5 সেন্টিমিটার করে দুই পাশে চৌকাঠের ভিতরে রিভেট বলা হয় ওটাকে, যে খাঁজ কাটা যেটুকু থাকে ওটাকে রিভেট বলা হয়। দুই পাশের দুইটা রিভেট 1.5 সেন্টিমিটার করে থাকবে। এবং এখানে যে পাল্লার যে দৈর্ঘ্য সেটা পাওয়া গেল 107 সেন্টিমিটার। এবারে আমরা উচ্চতায় আসি। উচ্চতার ক্ষেত্রেও আমরা জানি এখানে উপরে শুধুমাত্র একটি চৌকাঠ ব্যবহার করা হয়েছে, নিচে কোনো চৌকাঠ থাকে না দরজার ক্ষেত্রে। তো উপরে একটি চৌকাঠ, আমাদের 210 থেকে যদি উপরের একটি চৌকাঠ মাইনাস দেওয়া হয়, তাহলে আমরা মাঝখানের যে ফাঁকা অংশ সেটা পেয়ে যাব, ফাঁকা অংশের উচ্চতা পেয়ে যাব। এবং উপরে যেহেতু একটা চৌকাঠ রয়েছে এবং সেখানে ওই রকমের খাঁজ কাটা থাকবে, চৌকাঠে রিভেট থাকবে, সেখানেও 1.5 সেন্টিমিটার আমরা যোগ করব। এবং দরজার নিচে যেহেতু কোনো চৌকাঠ নাই এবং নিচে সাধারণত ফ্লোর থাকবে, সেই ফ্লোরে টাইলসের কাজ থাকতে পারে বা অন্য কোনো প্যাটার্ন স্টোন ফ্লোরিং থাকতে পারে বা অন্য কোনো উপায়ে ফ্লোরিং থাকতে পারে, তো সেই ফ্লোরিংয়ের সাথে কিন্তু আমাদের যে পাল্লা সেটা লাগানো থাকে না, কিছু অংশ ফাঁকা রাখা হয়। অর্থাৎ দরজার নিচে অবশ্যই কিছু অংশ ফাঁকা রাখতে হবে, না হলে দরজা খোলা যাবে না। তো সেজন্য নিচের যে ফাঁকা অংশ এবং উপরের যে রিভেটের অংশ, এটা উপরে রিভেটের অংশের জন্য যোগ করতে হয় এবং নিচের ফাঁকা রাখার জন্য আমাদের টোটাল হাইট থেকে মাইনাস করতে হয়। সে কারণে উপরের যে রিভেটের 1.5 সেন্টিমিটার এবং নিচের ফাঁকা অংশের পরিমাণও 1.5 সেন্টিমিটার ধরা হয় এবং সেটা দুটিতে মিলে শূন্য হয়ে যায়। এখানে যদিও দেখানো হয়েছে যে রিভেটের জন্য 1.5 সেন্টিমিটার বাড়তি এবং নিচে ফাঁকা অংশের জন্য 1.5 সেন্টিমিটার মাইনাস। তো টোটাল যে এখানে হাইট পাওয়া গেল সেটা হচ্ছে 202 সেন্টিমিটার।
এটাকে আমরা বসাবো, দৈর্ঘ্য এবং উচ্চতা বসাবো। এখানে কাঠের কোনো পুরুত্বর হিসাব হয়নি, যার কারণে আমি আগেই বলেছিলাম যে প্যানেলের কাজে বা পাল্লার কাজে কাঠের কাজ বর্গমিটারে হয়, এখানে পুরুত্ব হবে না। তো টোটাল আমাদের যে দরজা সেখানে পাওয়া গেল 2.1614 বর্গমিটার। এবারে আমরা জানালার কাজে আসব। জানালায়ও একই সিস্টেমে আমরা করতে থাকব। এখানে আমাদের টোটাল যে টোটাল ওয়াইড এখানে ছিল হচ্ছে 150 সেন্টিমিটার, তার থেকে মাইনাস করব তিনটা চৌকাঠ, এই বরাবর একটা চৌকাঠ, মাঝখানে একটা চৌকাঠ এবং এপাশের একটা চৌকাঠ। তিনটি চৌকাঠ মাইনাস করার পরে এর সাথে আবার যোগ করতে হবে রিভেটের পরিমাণ, যেভাবে আমরা দরজায় করেছিলাম। কিন্তু দরজায় দুটি চৌকাঠ থাকার কারণে দুই পাশে দুটি রিভেট যোগ করেছিলাম, কিন্তু এখানে দেখা যাবে যে তিনটি চৌকাঠে রিভেটের পরিমাণও বাড়বে। তো এ পাশের চৌকাঠে শুধুমাত্র এক পাশে রিভেট হবে, ডান পাশের চৌকাঠে এক পাশে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিতে চাই, এখানে এক পাশে রিভেট হবে, এক পাশে রিভেট, এবং এই বাম পাশেও এখানে এক পাশে রিভেট হবে। কিন্তু মাঝখানের যে চৌকাঠ আছে এখানে ডান পাশের পাল্লার জন্য রিভেট হবে এবং বাম পাশের পাল্লার জন্য এপাশে রিভেট হবে সম্পূর্ণ দৈর্ঘ্য জুড়ে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে রিভেট হবে টোটাল 4টি, এবং এর মাঝখানে যে ভার্টিক্যালি যে চৌকাঠে অতিরিক্ত নেওয়া হয় এর সংখ্যা যতই বাড়বে দুটি করে রিভেটের পরিমাণ প্রতিটি চৌকাঠের জন্য বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে এখানে রিভেট হবে 4টি। তো আমরা যদি দৈর্ঘ্য বের করতে চাই জানালার জন্য, 150 এর থেকে তিনটি চৌকাঠ মাইনাস দেওয়া হয়েছে 8 সেন্টিমিটার ইন্টু 3, এবং এখানে 1.5 সেন্টিমিটারের 4টি রিভেট যোগ করা হয়েছে এবং টোটাল 132 সেন্টিমিটার পাওয়া গেল। হাইট যদি আমরা ধরি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের হাইট ছিল 135 সেন্টিমিটার, এবং সেখান থেকে উপরের একটি চৌকাঠ এবং নিচের একটি চৌকাঠ বিয়োগ দিতে হবে, এবং সাথে উপরে একটি রিভেট এবং নিচে একটি রিভেট যোগ করতে হবে, উপরে একটি রিভেট এবং নিচে একটি রিভেট যোগ করতে হবে, অর্থাৎ দুটি চৌকাঠ মাইনাস এবং দুটি রিভেট যোগ করতে হবে। সেটাই করা হয়েছে, 8 সেন্টিমিটার ইন্টু 2 প্লাস 1.5 সেন্টিমিটার ইন্টু। তো এখানে আমরা যে পাল্লার কাজের পরিমাণ সেটা পেয়ে যাব 1.6104, এবং সবগুলো যোগ করে এখানে আমরা টোটাল কাজের পরিমাণ বের করব। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং বাকি রইলো যেটা সেটা হচ্ছে সবশেষে আমরা আসব গ্রিলের কাজে। গ্রিলের কাজ হচ্ছে জানালার একই মানে পাল্লায়, জানালার ক্ষেত্রে পাল্লায় যে হিসাব করা হয়েছে গ্রিলেও ঠিক একই হিসাব হবে, কিন্তু এখানে জানালায় আমরা যে রিভেট যোগ করেছিলাম এখানে সেই রিভেটটা যোগ করতে হবে না, আরও সহজ হবে। কারণ আমরা যদি একটু গ্রিলের চিত্রটা দেখি, যে বাহিরে চৌকাঠ আছে এবং মাঝখানে পাল্লা আছে এবং গ্রিলও রয়েছে, তো সেই গ্রিলটা জন্য গ্রিলটার মূলত দেওয়া হয় চৌকাঠের বাইরে, সেক্ষেত্রে রিভেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় না, এটা চৌকাঠ যে বরাবর আছে ওই বরাবরই দেওয়া হয়, এবং সেক্ষেত্রে গ্রিলে রিভেটের হিসাব হবে না। সুতরাং আমরা 150 সেন্টিমিটার থেকে শুধুমাত্র তিনটা চৌকাঠ মাইনাস দিব, এখানে ওই যে দুইটা এই 4টা রিভেট আমরা যোগ করেছিলাম এটা করব না, এবং 135-এর থেকে শুধু দুইটি চৌকাঠ মাইনাস দিব, এখানে রিভেট যোগ করব না। তাহলে যে দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়া যাবে তা গুণ করে আমরা এর হিসাবটাও বর্গমিটারে পেয়ে যাব। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তো আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।